জমিনের মধ্যে কোন মানুষ যদি সেই কোরআনের সাথে সম্পর্ক লাগায়, জমিনের মধ্যে কোন মানুষ যদি সব নবীজির হাদিসের সাথে সম্পর্ক লাগায়, এই মানুষ মৃত্যুবরণ করবে, তার চেহারা দেখতে যেমন হোক না কেন, মরার পরে যখন আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, সবাই তো তাকে কবরের মধ্যে নামায়া চলে আসবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, সর্বপ্রথম যেই বান্দা কবরের মধ্যে মাটি দেয়, 40 কদম সরে আসার সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা মুনকার ডাকের ফেরেশতারে পাঠায় দেয়। মুনকার নাকির এসে ডাক দিয়া বলে, মান রব্বুকা, তোমার রব কে? লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি জমিনের মধ্যে কোরআনওয়ালা হয়, লোকটা যদি জমিনের মধ্যে নামাজি হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার জিব্বা দিয়ে বের হয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু লোকটা যদি বদকার হয়, তখন সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বলতে থাকে, লা আদরি, আমি জানি না। দ্বিতীয়বার এবার আবার তাকে প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি? লোকটা যদি দিনদার হয়, নামাজি হয়, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলবে, দিন ইয়াল ইসলাম, আমার ইসলাম ধর্ম হলো আমার দিন। আর যদি লোকটা যদি বদকার হয়, সঙ্গে সঙ্গে তার জিব্বা দিয়ে বের হয়ে যায়, লা আদরি, আমি জানি না। তৃতীয়বার আবার তার দিকে প্রশ্ন করা হয়, মান হাজার রজুলুল্লাযী বুইসা ফীকুম, এই আল্লাহর বান্দা ওই যে ওই দিকে তাকাও, ওই যে দেখো একটা চেহারা দেখা যায়, এ আল্লাহর বান্দা বলো বলো বলো, ওই চেহারাওয়ালা মানুষটাকে তার পরিচয়টা একটু দাও। লোকটা যদি নামাজি হয়, লোকটা যদি আমলওয়ালা হয়, ওই চেহারা দেখে ডাক দিয়া বলবে, এটাই হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি বদকার হয়, তখন বলবে, লা আদরি, আমি জানি না। সঙ্গে সঙ্গে আসমানের মালিক ফেরেশতা পাঠায় দিছেন, ফেরেশতা কবরের মধ্যে আসার পর যখন তিনটা প্রশ্নের জবাব ঠিকভাবে পাইল না, এবার ফেরেশতারা কবরের মধ্যে একটা ছোট্ট জানালা খুলে দিবেন। হায় হায়, কিতাবের মধ্যে আসছে যেই জানালার মধ্যে দিয়ে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ঢুকে যাবে। মুহূর্তের মধ্যে পুরো কবর যখন সাপ দিয়ে ভরপুর হয়ে যাবে, এ মুসলমানি বান্দার, এটা তো কবরের ঘটনা, জমিনের মধ্যে কিছু আল্লাহর বান্দার হায়াত এমন গেছে, কবর দেওয়ার পূর্বেই তার কবরটা সাপ দিয়ে ভরে গেছে। আল্লামা তকি উসমানি দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে পাকিস্তানের একটা ঘটনা বর্ণনা করেন, পাকিস্তানের একজন আল্লাহর বান্দাকে যখন কবর দেওয়ার জন্য কবরস্থানের কাছে নিয়ে যাওয়া হলো, কবরটা সুন্দর করে খনন করা হয়েছে, জানাজা হয়ে গেছে, এবার আল্লাহর বান্দাকে যখন কবরের কিনারার মধ্যে দাঁড় করাইয়া দিছে, এবার আল্লাহর বান্দাকে কেবলমাত্র কবরের মধ্যে নামাবে, হঠাৎ করে কবরের মধ্যে তাকায়া দেখে কবরের চতুর্পাশ থেকে এক একটা বিষধর বড় বড় সাপ কবরের মধ্যে এসে সবাই ফণা তুলে দাঁড়ায় গেছে। সকল মানুষগুলো অনেক লম্বা সময় পর্যন্ত দেরি করলো, এই কবর থেকে সাপগুলো যদি সেখান থেকে বের হয়ে যায়, তাহলে তাদের ভাইকে কবরের মধ্যে দাফন করবে। কিন্তু না না, অনেক লম্বা সময়, ঘন্টা সময় পার হয়ে গেল, তারপরেও যখন লাশটা ওই কবরের মধ্যে তারা নামাইতে পারলো না, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, দ্বিতীয় আর একটা কবর খুঁড়ো, ওই কবরের মধ্যে আমাদের ভাইয়ের লাশটাকে আমরা নামাবো। মুসলমান ভাইরা, আমার দ্বিতীয় কবরটা যখন খনন করা হলো, কিতাবের মধ্যে লেখক লেখেন ওই দ্বিতীয় কবরের মধ্যে মুহূর্তের মধ্যে সাপ দিয়ে যখন ভরে গেল, এবার তৃতীয় কবর খনন করা হলো, তৃতীয় কবরের মধ্যেও সাপ দিয়ে যখন ভরে গেল, কোনো উপায় যখন পাইল না, এবার দূর থেকে রশির উপরে ভর করে যখন লাশটাকে কবরের মধ্যে নামায় দিছে, ও মুসলমানি বান্দার, কবরের মধ্যে যখন কেবল লাশটাকে নামায় দিছে, সাপগুলো তার
পুরো বডিটাকে এমন ভাবে জড়ায় নিয়েছে, এমন ভাবে তার শরীরের মধ্যে দংশন করতে শুরু করছে। হঠাৎ করে একটা বিষধর সাপ এসে যখন তার কপালের মধ্যে সবল মারছে, একটা সবল এমন ভাবে মারছে, উপরে যারা দাঁড়ায় আছে চাক্ষুষ তাদের চোখ দিয়ে দেখা ঘটনা। ও মুসলমান, তারা ডাক দিয়ে বলেন, আমরা তাকায় দেখি একটা সবল মারার সঙ্গে সঙ্গে পুরো চেহারার গোস্ত গুলো মুহূর্তের মধ্যে খসে খসে পড়ে গেল। এ মুসলমানি ভাই, এমন ইতিহাস জমিনের মধ্যে আল্লাহ তাআলা হরদম দেখায় দেন। কত বান্দার কবরের মধ্যে থেকে আওয়াজ বের হয়ে আসলো, আবার কত আল্লাহর বান্দার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে জমিনের মধ্যে। ওই সমস্ত আল্লাহর বান্দা যারা আল্লাহর টার্গেটকে পূরণ করার জন্য যারা জমিনের মধ্যে আসলো, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া তাদের মরার আগেই তাদের জান্নাত দেখায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা জমিনের মধ্যে আল্লাহর দেওয়া হায়াতটাকে অন্যরকম ভাবে ব্যয় করেছে, আল্লাহর টার্গেটের পথে যারা ব্যয় করে নাই, আল্লাহ বলেন এদের মরা, এদের জাহান্নাম, এদের সব নিজের, আমি আল্লাহর কোনো দায়িত্ব নেই।